WBGDR বি এক্সাম হলো 20 মে 2017। তারপর দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে টানা 7-8 মাস ধরে কমপ্লিট হলো ইন্টারভিউ দু দফায়। এখন সময় গড়িয়ে প্রায় 24 মে 2019, যেটা 2 বছর পেরিয়েও 4-5 দিনের মতো বেশি। এখনও পাস করা কিছু ক্যান্ডিডেটসদের জয়নিং হলো না। 6,000 ভ্যাকেন্সি ছিল 5,400, 600 সিটের ব্যাপারটা কী হবে সেটা নিয়ে এখনও কিন্তু বোর্ড কিছু জানালো না। মাঝখানে কত ওয়েটিং, তাদের র্যাঙ্ক এখনও শীঘ্রই প্রকাশিত হচ্ছে, এরকম একটা নোটিশ এলো এপ্রিল মাস নাগাদ, এবং সেই নোটিরও 2 মাস পার হতে চলল। চাকরিতে অনেকেই জয়েনিং করে বা ডকুমেন্টস ভেরিফিকেশন করেও ছেড়ে দিল ভালো চাকরি পাওয়ার সুবাদে, তাদের সেই সব ফাঁকা স্থানের কোনো এখনও হিসাব নেই। বোর্ডকে ফোন করলে বোর্ড বলে পার জানে, পারকে ফোন করলে পার বলে বোর্ড জানে। কেন এরকম হয়? হাজার হাজার ক্যান্ডিডেট এখনও পর্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে। এই প্রসঙ্গে শান্তিপূর্ণভাবে লাস্ট একবার বোর্ড অফিসে যাওয়া দরকার, খুব তাড়াতাড়ি এরকমটা ভাবনা চিন্তা করছে ওয়েটিং ক্যান্ডিডেটরা। সঙ্গে কালীঘাট থেকে বলেছিল 27-এর পর কাজ শুরু করব, তাই লাস্টবার সকলে আসার জন্য অনুরোধ করছে ওয়েটিং ক্যান্ডিডেটরা, যে বোর্ড অফিসে তারা যাবে আর ওখান থেকে কালীঘাটে যাবে। চাকরি ওয়েটিংদের সবার হবে এটা মোটামুটি আমরা সবাই জেনে গিয়েছি, কিন্তু প্রসেসিংটা খুব তাড়াতাড়ি শুরু করার জন্য তাদের একটা আবেদন থাকবে সরকারের কাছে। বন্ধুরা, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন ওয়েটিং ক্যান্ডিডেটরা খুব চিন্তাগ্রস্ত। মোটামুটিভাবে বোর্ড বলেছিল এপ্রিল মাস নাগাদ নোটিশ দিয়ে, আপনারা দেখেছিলেন সেই নোটিশ, এখনও আছে ওয়েবসাইটে, যেখানে বলা হয়েছিল 2 সপ্তাহের মধ্যে কিন্তু একটা ভালো কিছু জানানো হবে, কিন্তু সেটাও পেরিয়ে প্রায় 2 মাস, এখনও পর্যন্ত যে র্যাঙ্ক আর লিঙ্ক, কার কী পজিশন আছে, কার কী স্ট্যাটাস আছে, সেই লিঙ্ক ক্যান্ডিডেটরা জানতে পারছে না, এবং কোন র্যাঙ্কে আছে, কতগুলো ক্যান্ডিডেট ওয়েটিং আছে, সেরকম কোনো পিডিএফের তালিকাও ক্যান্ডিডেটরা পাচ্ছে না। ওএমআরসির তো দূরের কথা, সরকার জানিয়েছে এগুলো কিন্তু দেওয়া হবে। উইপ্রো যে প্রসেসটা করছিল, তাদের সফটওয়্যারের কিছু গোলমাল ফোলমাল হয়েছে, যে কারণে কিন্তু তারা টোটাল বিষয়টা আপলোড করতে পারেনি, তবে ইমিডিয়েট করে দেবে। বাস্তবে কিন্তু আর ধৈর্য ধরতে পারছে না ওয়েটিং ক্যান্ডিডেটরা বা চাকরি প্রার্থীরা, কারণ কি, কিছু ক্যান্ডিডেট আজকে প্রায় 1 লক্ষ টাকার মতো স্যালারি তুলে ফেলতে চলেছে, কারণ তারা বেশ কয়েক মাস আগেই জয়েন করে গিয়েছে। সেই একই পরীক্ষা দিয়ে কিছু কিছু ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সরকারি চাকরি করার যে স্বাদ, সেটা থেকে বঞ্চিত হয়ে আছে। বন্ধুরা, এটা মোটামুটি আমাদের কাছে এখন নিশ্চিত হয়ে গিয়েছে যে পরিমাণ ক্যান্ডিডেটের সিট ফাঁকা পড়ে আছে, যে পরিমাণ ক্যান্ডিডেট ওয়েটিং আছে, প্রত্যেকেই চাকরি পেয়ে যাবে। এই আশাটা কিন্তু এখন প্রায় 99.9% শিওর হতে চলেছে। খুব ভালো খবর আছে ওয়েটিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, বিশেষত সবথেকে বেশি ওয়েটিং ক্যান্ডিডেটদের মধ্যে থেকে চাকরি পাবে জেনারেল কাস্ট ক্যান্ডিডেটরা। জেনারেল কাস্ট ক্যান্ডিডেটরা প্রায় প্রত্যেকেই চাকরি পেয়ে যাবে, কারোর বাদ যাওয়ার কথাই নয়। কিন্তু সে প্রসঙ্গ পড়ে আসছে, প্রসেসটা জলদি জলদি স্টার্ট না হলে ক্যান্ডিডেটরা তো দিনের পর দিন হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, অনেকে আশাই ছেড়ে দিচ্ছে। 2 মাসের উপর হয়ে গেল রিক্রুটমেন্ট প্রসেস, প্রথম দিন থেকে এই প্রসেসে বিভিন্ন রকম ধাক্কা, সহ্য হচ্ছে না আর ক্যান্ডিডেটদের। পরীক্ষার রেজাল্টে প্রচুর ওথাল পাথাল দেখা গেছে, তারপরে ইন্টারভিউ স্টার্ট হয়েছে, ইন্টারভিউতেও তারা কিছু বুঝে উঠতে পারেনি। নর্মালাইজেশন সিস্টেমটা এসেছে, সেটাতেও ক্যান্ডিডেটরা ঘাবড়ে গিয়েছে। তারপরে ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আবার ইন্টারভিউ শুরু হয়ে গেছে, সেটাতেও ক্যান্ডিডেটদের খুব দুঃখজনক ব্যাপার হয়েছে। এত কিছু করার পরেও উপযুক্ত প্রার্থী পাওয়া গেল না ইসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এত ক্যান্ডিডেট পরীক্ষা দিল, এত ক্যান্ডিডেট পাস করলো, তাদের মধ্যে উপযুক্ত প্রার্থী পাওয়ার অভাবে আবার 600টা বা 578টা ভ্যাকেন্সি ফাঁকা থেকে গেল। সেগুলোর কী হবে সেটার সদুত্তর এখনও না বোর্ড দিতে পারছে না পার, কিন্তু কেউই সঠিক উত্তর জানাচ্ছে না। এ ওর দিকে আঙুল তুলছে, সে তার দিকে আঙুল তুলছে, বাস্তবে ক্যান্ডিডেটরা সঠিক উত্তর পাবে কী করে? তারপরও একটা যে সমস্যা ক্যান্ডিডেটদের মধ্যে দেখা দিয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে এই গ্রুপটি রিক্রুটমেন্ট হওয়ার কারণে WBGDRB এর এক দায়িত্ব ছিল তারা পরীক্ষা কন্ডাক্ট করবে, করে পাড়ের হাতে তুলে দেবে। পাড়ের এক দায়িত্ব ছিল যে তারা ডিস্ট্রিবিউশন করে সবাইকে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে ছড়িয়ে দেবে। এই কারণে হয়ে গেছে সবথেকে বড় সমস্যা, কিছু ডিপার্টমেন্ট তাদের কাজ তাড়াতাড়ি কমপ্লিট করেছে, কিছু ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি, কিছু ক্যান্ডিডেট জয়েন করতে পারছে না। কিছু ডিপার্টমেন্টে কিছু ছেলে এখনও পর্যন্ত
বেশ কয়েক মাস কাজ করে ফেললো, স্যালারিও পেয়ে গেল। কিছু ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত কোনো প্রসেসই স্টার্ট হয়নি। এই বিষয়গুলো ক্যান্ডিডেটদেরকে সবকিছু বেশি দুঃখিত করছে। এবং পার এখনও পর্যন্ত জানিয়েছিল আমাদেরকে যে যারা অ্যাবসেন্ট লিস্ট আছে সেটা চেয়ে পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তর থেকে, সেটা পেয়ে গেলে তাদের একটা ব্যবস্থা নেওয়া হবে। সেটাও কিন্তু এখনও পর্যন্ত প্রায় অনেক দিন এগিয়ে গেল, ভোটের পরপরই মোটামুটি আমাদেরকে এখন এগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। ক্যান্ডিডেটরা আশা করছে, ইচ্ছা করছে যে আরও একবার কিন্তু বোর্ড অফিসে দেখা করার জন্য। চাইলে আপনারা সেখানে সাড়া দিতে পারেন, বোর্ডের কাছে জানতে পারেন যে প্রসেসটা একটু অনুরোধ করে যদি তাড়াতাড়ি করা যায় তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেটের সুরাহা হয়। এই ভিডিওতে আলাদা করে ইনফরমেশান দেওয়ার কিছু নেই, আমি ভিডিওটা বানালাম এই কারণে আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টের উপর বেস করে আমি একটা ভিডিও তৈরি করব যেখানে আপনাদের বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে যে যে কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার করা যাবে। আপনারা কমেন্টে লিখে ফেলুন আপনার কার কী সংশয় আছে বা প্রশ্ন আছে, এবং এটাও লিখে জানাবেন আপনারা কি বোর্ড অফিসে আরও একবার শান্তিপূর্ণভাবে দেখা করতে চান। যদি কিছু প্রশ্ন থেকে থাকে বা কিছু অল্প কিছু ক্যান্ডিডেটও যদি যায় আপনাদের সবার মধ্যে প্রতিনিধিত্ব হিসেবে, দু চারজন ক্যান্ডিডেট গিয়েও যদি বোর্ডের কাছ থেকে সদুত্তর কিছু নিয়ে আসতে পারে সেটাও তো সমস্ত ক্যান্ডিডেটের মাঝে ছড়িয়ে যাবে, বা বোর্ড যদি কোনো নোটিশ দিয়ে দেয় WBGDRB অফিসিয়াল ওয়েবসাইটে সেটাও ক্যান্ডিডেটরা জানতে পারবে এবং তারা একটা আশার আলো পাবে। ভিডিওটা এখানে শেষ করছি, কমেন্টে লিখে জানান আপনাদের বক্তব্যগুলো, পরের ভিডিওতে আবার।